দিন দিন গরমের প্রকোপ বেড়ে চলেছে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ড্রিঙ্কস হলে কেমন হয় তাই তো দুই ধরনের রিফ্রেশিং লাসি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম হে ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমেই তৈরি করছি অরেঞ্জ লাসি তাই সরাসরি ব্লেন্ডার জারেই হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম অ্যাড করছি হাফ কাপ ফ্রেশ অরেঞ্জ জুস হালকা মিষ্টি করার জন্য অ্যাড করছি দুই চা চামচ মধু মধুর পরিবর্তে আপনি চাইলে সুগার অ্যাড করতে পারেন আপনি যতটুকু মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী সুগার অ্যাড করে নেবেন সবশেষে দিয়ে দিচ্ছি বরফ কুচি এখন সব কিছু ব্লেন্ড করে নিলেই ঠান্ডা ঠান্ডা অরেঞ্জ লসি তৈরি একটি গ্লাসে ঢেলে সাইডে অরেঞ্জের স্লাইস দিয়ে সাজিয়ে সার্ভ করে নিচ্ছি এখানে একটা কথা বলে রাখি যে টকদইটা ব্যবহার করছি এই টকদইটা আমার ঘরের তৈরি এই টকদইয়ের রেসিপিটা আমার চ্যানেলেই আছে রেসিপি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে উপরে আই বাটনেও দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন এবার চলে যাচ্ছি দ্বিতীয় লাস্সি তৈরি করতে একইভাবে ব্লেন্ডার জারে হাফ কাপ পরিমাণ টকদই নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি টু স্পুন সুগার হাফ কাপ পানি আর দিচ্ছি কিছুটা বরফ কুচি এরপর সব কিছু ব্লেন্ড করে নিব আগেও বলেছি সুগার নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন তৈরি হয়ে গেল রিফ্রেশিং দুই ধরনের লাস্সি এই গরমে তৈরি করে নিজের ও পরিবারের তৃষ্ণা মেটাতে পারেন আই হোপ প্রতিবারের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন প্লিজ লাইক ও কমেন্ট করে আমাকে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে অনুপ্রাণিত করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নিউ কোনো রেসিপি নিয়ে টিল দেন আল্লাহ হাফেজ